সম্পদ লাক্সারি সোপ ইপসিটাস মেকওভার পাওয়ার্ড বাই লিজা মেহেদি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের শোতে এবং যারা সাজগোজ পছন্দ করেন আমি শিওর আপনারা কেউ আমাদের এই শোটা মিস করেন না এবং এটাই স্বাভাবিক আমি নিজেও কোনো মেকআপের উপরে কোনো শো সাধারণত মিস করি না আর আজকে শুরুতে আমি যেটা বলে নিতে চাই সেটা হলো অনেক ছোট ছোট টিনেজাররা যাদের মেকআপ এখনও ইউজ করার সময় হয়নি তারা কিন্তু ইউটিউবে বা বিভিন্ন প্রোগ্রামে মেকআপ দেখে দেখে মেকআপটাকে নিজের উপর অ্যাপ্লাই করার চেষ্টা করে সেটা ঠিক আছে কিন্তু প্রবলেম যেটা যখন নন ব্র্যান্ড কোনো কসমেটিক্স বাবা বা মাকে নিজে কিনতে যায় এবং ওটা যখন অ্যাপ্লাই করে তখন যেটা হয় স্কিনে নানা রকম প্রবলেম দেখা যায় তো সেটা অ্যাভয়েড করা উচিত এবং এই মেসেজটা দিয়ে আজকে শুরু করতে চাই আমার সাথে প্রতিবারের মতন আছে ইপসিতা আমি অনেক ভালো আছি ওকে এবং আমার সাথে আছে মহা সুন্দরী একটা ফুটফুটে সুন্দরী পরীর মতো একটা মেয়ে যার দিকে তাকালে চোখ ফেরাতে ইচ্ছা করে না যার চোখ চুল স্কিন ফিগার সব সুন্দর সে আর কেউ নয় আমাদের সাথে অতি পরিচিত একটা মুখ শ্রাবণ্য যার হোস্টিং আমাদের অনেক পছন্দ কেমন আছো শ্রাবণ্য আমি ভালো আছি আপু এত চমৎকার একটা ইন্ট্রোর পরে ডেফিনেটলি সবারই ভালো থাকার কথা না সত্যি খুব সুন্দর লাগছে তোমাকে এভরিথিং ইজ একদম পারফেক্ট আপনাকেও অনেক সুন্দর লাগছে এত পারফেক্ট থাকার রহস্যটা আগে বলে নাও অ্যাকচুয়ালি রহস্য বলে কিছু নেই আমি বিশ্বাস করি যে মানুষের ইচ্ছা শক্তিটা অনেক বড় কিছু আমি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজের মধ্যে থাকি এবং এত কাজের মধ্যেও আমি কিন্তু কখনো আমার এক্সারসাইজ করা বাদ দেই না মানে আমার এক্সারসাইজই হচ্ছে আমি এনার্জি গেইন করি সেখান থেকে আমি বলি সবাইকে এটা বলি অ্যান্ড আফটার দ্যাট ডিসিপ্লিন লাইফ তো ডেফিনেটলি অনেক ইম্পর্ট্যান্ট প্রপার পানি খাওয়া ইম্পর্ট্যান্ট খাদ্যাভ্যাসটাও অনেক ইম্পর্ট্যান্ট যারা আমরা মেকআপে অলওয়েজ মেকআপ করি তাদের জন্য কিন্তু স্কিনের যে টেক কেয়ার করা সেটা তো আরও ইম্পর্ট্যান্ট একটা বিষয় সো এত কিছুর মধ্যে ইচ্ছে থাকলে সব কিছু মেনটেন করা পসিবল আচ্ছা শ্রাবণ্য আমি না তোমার কথা শুনে লোভ সামলাতে পারছি না সেটা হলো আমি কিন্তু লাস্ট 15 বছর কখনো কোনো দিনও এক্সারসাইজটা বাদ দিই নাই এবং আমার যত কাজের প্রেশারই থাকুক আমি কিন্তু 30 মিনিট 40 মিনিট একেবারে সময় না থাকলেও 20 মিনিট আমি এক্সারসাইজ করে তারপরে আমি আমার কাজটা শুরু করি এক্স্যাক্টলি আমি এত এনার্জি পাই থ্যাংক ইউ সো মাচ আর সকালটা শুরু হয় কি করে এক্সারসাইজ দিয়েই রাইট আমি জিমে যাওয়ার টাইম না পেলে আমি বাসায় সেটা করে ফেলি কখনো ইয়োগা করি কখনো ফ্রি হ্যান্ডগুলো করি ড্যান্স করো হ্যাঁ শিওর জুম্বা ড্যান্সও করি আমি হচ্ছে ইউটিউবে ছেড়ে দিয়ে তো আমি যেটা করি যে কখনো স্পেসিফিক জায়গা ধরে ধরে এক্সারসাইজ যেগুলো কখনো করা হয় না লাইক 10 ডেজ 15 ডেজ আমি বুঝতে পারছি যে আমার পেট মনে হয় একটু ভারী হয়ে যাচ্ছে বা একটু আমি ডিসকমফোর্ট ফিল করছি তখন আমি দেখা যাচ্ছে টানা 1 ঘন্টা আমি পেটের এক্সারসাইজই করলাম মাত্র 7 মাস কি 8 মাস হলো তোমার একটা বেবি হয়েছে বেবি যখন হয় তখন সবাই মারা যেমন বেবিকে নিয়ে অনেক আনন্দিত থাকে অপর দিক দিয়ে মুঠিয়ে যাওয়ার জন্য অনেক মন খারাপ থাকে কিন্তু তোমাকে দেখে মোটেও তেমন হচ্ছে না এটা কি এই এক্সারসাইজের গুণ মুঠিয়ে আমিও গিয়েছিলাম আপু আমাদের দেশে আসলে এনভায়রনমেন্ট ওয়েদার সব কিছুর কারণে এবং জেনেটিক্স আমরা কিন্তু সব মেয়েরাই যখন মা হয় তারা একটু মুটিয়ে যাবে দ্যাটস নর্মাল বাট সেটাকে আবার কমিয়েও ফেলতে হবে আমি 4 মাসে সেই ওয়েটটা পুরোপুরি ঝরিয়ে ফেলেছি সেটা প্রপার ডায়েট মেইনলি অ্যান্ড আফটার দ্যাট এক্সারসাইজ ডেফিনেটলি ওকে তোমার সাথে আরও আড্ডা হবে একটু ইপসিতার কাছে চলে যায় ইপসিতা তোমাকে শুধু ভারী ভারী প্রশ্ন করি চোখ ঠোঁট স্কিন এবার তুমি একটু তোমার এমন একটা মজার কিছু বলো ফানি কাহিনী যেটা তোমার চিন্তা করলে এখনো হাসি আসে আচ্ছা ঠিক আছে ফানি কাহিনী তো বলতে গেলে একটা আছে সেটা হচ্ছে আমার ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড রুম্পা ও না মানে ওর অহরহ মেকআপ ব্রাশেস অহরহ তো একবার আমাকে বাসায় এসে বলতেছে যে দোস্ত আমাকে একটু শিখিয়ে দে কি করে কন্ট্রোলিং করতে হয় আচ্ছা ঠিক আছে আমাকে তুই রেকর্ড করবি কি না তুই শুধু বলতে থাক আমি ওর মেকআপ করছি সব বলছি হঠাৎ করে দেখি সে ঘুমিয়ে পড়ছে তাকে আমি উঠলাম যে উঠানোর পরে জিজ্ঞেস করলাম যে এই তুমি কি বুঝছো আমি তোমাকে কি করছি তখন সে বলে কি দোষ শোন আমি জানি যতই শিখা আমি ভুলে যাবো এর থেকে ভালো তুই এক কাজ কর আমার বিয়েতে আমার মেকআপ করে দিস আচ্ছা ইপসিতা সবাই লেন্স নিয়ে অনেক ভয় দেখায় অথচ আমরা কিন্তু সাধারণত এই লেন্সটা ছাড়তেই চাই না যারা আমরা লেন্সকে খুব ভালোবাসি লেন্স পড়লে এটা হয় ওটা হয় তো লেন্স সম্পর্কে কি কোনো সতর্কতা আছে অবশ্যই আছে সেটা হচ্ছে লেন্স যখন আমরা ইউজ করি ওটা কিন্তু বলাই থাকে একটা লেন্স কিন্তু 6 মান্থ
এর বেশি আর 7 মান্থের বেশি এটা ইউজ করার সিস্টেমই নেই যতই ব্র্যান্ডের হোক আর যাই হোক ওটা 6 মান্থ অর 7 মান্থের পরে রিইউজ করতে হবে এন্ড আমরা যেটা আরেকটা ভুল করি সেটা হচ্ছে লেন্সে ইউজ করার পরে ওটা আমরা নরমালি লেন্সের ওখানে রেখে দেই এটা সবচেয়ে বড় ভুল কারণ ওই পানিটা চেঞ্জ করে আবার সলিউশনটা মানে আবার সলিউশন দিয়ে আবার লেন্সটা রাখা উচিত এন্ড প্রতি উইকে 2 টাইমস হলো লেন্সটা পরিষ্কার করতে হবে এখান থেকে কিন্তু টিপসটা আমিও পেলাম আমিও পেলাম কারণ হচ্ছে আমার কাছে কি মনে হয় আমি জানি না তোমরাও আমি শিওর আমার সাথে একমত হবা যে মনে হয় জীবনে একদিক সাজগোজ লেন্স স্ল্যাশ বিভিন্ন রকম কসমেটিক্স বিভিন্ন রকম নেল পলিশ এগুলো মনে হয় একদিক এটা মানে যারা সাজতে পছন্দ করে তারা কোনো কম্প্রোমাইজই করে না সেটাই এবং ক্যামেরার সামনে আসলে তো ডেফিনেটলি লেন্সটা অনেক ইম্পর্টেন্ট বাট আমি এর সাথে একটা জিনিস অ্যাড করতে চাই যে চোখ তো আমাদের খুবই সেন্সিটিভ এবং খুবই মূল্যবান একটা অঙ্গ আমি বলবো তো সেক্ষেত্রে আসলে কোনো হেলাফেলা করা উচিত না কারোরই না অ্যান্ড লেন্সের ব্যাপারে যে কথাগুলো আপু বলেছেন ডেফিনেটলি সেগুলো আমাদের মেনটেন করা উচিত শ্রাবণ্য হচ্ছে ডক্টর এই যে এটা কথায় কথায় কিন্তু বের হয়েই আসলো যেই পরিচয় আমার আগেই দেওয়া উচিত ছিল সেটা আমার এখন মানে মনে হয়ে গেল এবং বললাম দর্শক শ্রাবণ্য কিন্তু ডক্টর এটা নিয়েও কথা আছে ওর সাথে কিন্তু তার আগে তিব্বত লাক্সারি সোপ ইপসিতাস মেক ওভার পাওয়ার্ড বাই লিজন মেহেদি ছোট্ট একটি ব্রেক ফিরে আসলাম দর্শক বিরতির পরে চলে যাচ্ছি ইপসিতাস মেকওভার স্টুডিও আজকের যেটা পর্ব ওয়েডিং গেস্ট মেকআপ চলুন দেখে আসা যাক হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু ইপসিতাস মেকআপ স্টুডিও আজকে আমি দেখাবো ওয়েডিং গেস্ট লুক অ্যান্ড ওয়েডিং গেস্ট লুক দেখানোর জন্য অ্যাজ এ মডেল আমার সাথে আছে সুমায়া সামিয়া হ্যালো এভরিওয়ান সো চলুন ভিউয়ার্স আমরা তাহলে আমাদের কাজটা শুরু করে নেই ওর ফেসটা অলরেডি প্রিপেয়ার্ড মানে আমি ফেসটা প্রিপেয়ার করে রেখেছি এখন আমি ওর আইব্রোজটা করে নিচ্ছি নেক্সট স্টেপ হচ্ছে ওর চোখে আমি এখন মেকআপটা করে নিচ্ছি এখন আমি খুব অল্প করে গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি এখন আমি একটা শিমার কালার নিয়ে ওর যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করেছি সেখানে যে হার্শ লাইন হয়েছে সেগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি সেই সেম শিমার কালারটা ওর ব্রাউ বোন অ্যান্ড চোখের ইনার পার্টে অ্যাপ্লাই করে নিচ্ছি এখন আমি ওর বটম ল্যাশ বরাবর এই ব্রাউন কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি নেক্সট স্টেপ হচ্ছে আইলাইনার আমি আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবার আমি ফলস আইল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি
আমি এবার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। ওয়েডিং গেস্ট লুক একটু হেভি হয়, যদি সেটা রিলেটিভসদের হয়ে থাকে তা আমিও লুকটা একটু হেভি করতে যাচ্ছি। এর জন্য আমি আরেকটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি যেটা আরেকটু বেসটাকে হেভি করবে। নেক্সট স্টেপ ব্লেন্ডিং। এবার আমি কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু ওর ফোরহেডটা ছোট আমি ওর ফোরহেডে অত বেশি ডার্ক শ্যাডোটা অ্যাপ্লাই করব না। এখন আমি লাইটার কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইটার কালারটা ওর ফাউন্ডেশনের শেডের থেকে ওয়ান শেড লাইটার হলেই হবে। নেক্সট স্টেপ হচ্ছে পাউডার কন্ট্রোলিং। এখন আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এবার আমি লিপ লাইনার দিয়ে লিপ এঁকে নিয়ে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফিক্স রেটটা অ্যাপ্লাই করে নিলাম, সো আমার এই লুকটা কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। দর্শক দেখলাম কেমন লাগলো আপনাদের, আমি জানি খুবই ভালো লেগেছে। একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, কোথাও যাবেন না, তিব্বত লাক্সারি সোপ ইপসিতাস মেকওভার পাওয়ার্ড বাই ডিজান মেহেদি। ফিরে আসলাম দর্শক, বিরতির পরে চলে যাচ্ছি ইপসিতাস মেকওভার স্টুডিও। আজকের যেটা পর্ব ওয়েডিং গেস্ট মেকআপ, চলুন দেখে আসা যাক। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু ইপসিতাস মেকআপ স্টুডিও। আজকে আমি দেখাবো ওয়েডিং গেস্ট লুক, এন্ড ওয়েডিং গেস্ট লুক দেখানোর জন্য অ্যাজ এ মডেল আমার সাথে আছে সুমায়া সামিয়া। হ্যালো এভরিওয়ান, সো চলুন ভিউয়ার্স আমরা তাহলে আমাদের কাজটা শুরু করে নেই। ওর ফেসটা অলরেডি প্রিপেয়ার্ড, মানে আমি ফেসটা প্রিপেয়ার করে রেখেছি, এখন আমি ওর আইব্রোজটা করে নিচ্ছি। নেক্সট স্টেপ হচ্ছে ওর চোখে আমি এখন মেকআপটা করে নিচ্ছি।
অল্প করে গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি একটা শিমা কালার নিয়ে ওর যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করেছি সেখানে যে হার্স লাইন হয়েছে সেগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি সেই সেম শিমা কালারটা ওর ব্রাউ বোন অ্যান্ড চোখের ইনার পার্টে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি ওর বটম ল্যাশ বরাবর এই ব্রাউন কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট স্টেপ হচ্ছে আইলাইনার, আমি আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ফলস আইল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এবার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। ওয়েডিং গেস্ট লুক একটু হেভি হয়, যদি সেটা রিলেটিভসদের হয়ে থাকে তা আমি ওর লুকটা একটু হেভি করতে যাচ্ছি, এর জন্য আমি আরেকটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি যেটা আরেকটু বেসটাকে হেভি করবে। নেক্সট স্টেপ ব্লেন্ডিং। এবার আমি কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু ওর ফোরহেডটা ছোট আমি ওর ফোরহেডে অত বেশি ডার্ক শ্যাডোটা অ্যাপ্লাই করব না। এখন আমি লাইটার কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইটার কালারটা ওর ফাউন্ডেশনের শেডের থেকে ওয়ান শেড লাইটার হলেই হবে। নেক্সট স্টেপ হচ্ছে পাউডার কন্ট্রোলিং। এখন আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এবার আমি লিপ লাইনার দিয়ে লিপ এঁকে নিয়ে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফিক্স রেটটা অ্যাপ্লাই করে নিলাম, সো আমার এই লুকটা কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। দর্শক, দেখলাম কেমন লাগলো আপনাদের। আমি জানি খুবই ভালো লেগেছে। একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, কোথাও যাবেন না। তিব্বত লাক্সারি সোপ ইপসিতাস মেকওভার, পাওয়ার্ড বাই ডিজান মেহেদি।